এদিকে নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসানের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। তবে ভবিষ্যতে কোনো ক্রিকেটার ছুটি চাইলে তাকে আগে থেকে লিখিতভাবে জানাতে হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। নিউজিল্যান্ড সফরে দল ঘোষণার এক ঘন্টা পর পারিবারিক কারণে ছুটির আবেদন জানিয়েছিলেন সাকিব। এদিকে বিপিএল ক্রিকেটে অষ্টম আসরে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে 8টি ফ্র্যাঞ্চাইজি। আগ্রহীদের বিষয়ে যাচাই বাছাই শেষে দ্রুতই সিদ্ধান্ত জানাবে ক্রিকেট বোর্ড। বিস্তারিত জানবো মাহফুজুল ইসলামের রিপোর্ট থেকে। এর আগের 60টি বিপিএল এর আসরের প্রতিটিতেই কোনো না কোনো কারণে আলোচনা সমালোচনায় প্রশ্নবিদ্ধ ছিল বিসিবির কার্যক্রম। অষ্টম আসর আসন্ন, বোর্ডের প্রস্তুতি শুরু হয়েছে আগেই, কিন্তু কয়টি দল শেষ পর্যন্ত আগ্রহ দেখিয়েছে বিপিএল নিয়ে সে তথ্য এতদিন ছিল অজানা। শেষ পর্যন্ত বোর্ড সভাপতি নিজেই জানালেন এবারের আসরে আগ্রহী দলের সংখ্যা, সেখান থেকে যাচাই বাছাই করেই সিদ্ধান্ত জানাবে বোর্ড। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় স্পষ্ট, এবারের আসরে যুক্ত হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে আটটা ফ্র্যাঞ্চাইজি হ্যাজ শোন দেয়ার ইন্টারেস্ট, ওদের সম্পর্কে জানবো, দেখবো, দেখে আমরা একটা সিদ্ধান্তে আসবো। দিস ইজ নাম্বার ওয়ান, ফাইনাল হয়নি এখনো। অনেকেরই ইন্টারেস্ট আছে, আসলে হয় কি শর্ট টার্ম ভার্সন, তো এক বছর করে অনেকেই ইন্টারেস্টেড না, অনেকেই ইন্টারেস্টেড হচ্ছে লং টার্ম, 5 বছর 6 বছর, তাহলে ওরা একটা প্ল্যান করে নামতে পারে। গেল 4 ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি। দল ঘোষণার পরেই বিসিবি বরাবর ছুটির আবেদন করেন সাকিব আল হাসান। ছুটি চাওয়ার প্রক্রিয়াটি খুব ভালোভাবে নেয়নি বিসিবি, বোর্ড সভাপতির কথায় সেটি স্পষ্ট। যে কেউ যদি চায় ছুটি, খেলতে না চায়, রেস্ট চায়, ব্রেক চায়, আমাদের কোনো আপত্তি নেই। এটা বোধহয় আপনারা অনেকদিন ধরেই দেখছেন, কিন্তু এটা অফিসিয়ালি হতে হবে। তবে যে জিনিসটার উপর আমি জোর দিচ্ছি, আমরা আগাম জানতে চাই, হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা। কাজে এই জানুয়ারির থেকে যেটা করতে যাচ্ছি আমরা, আমরা পুরো প্ল্যান ওদেরকে কাছ থেকে বলে দিতে হবে। কারো যদি কোনো ব্রেক লাগে, রেস্ট লাগে, আমাদের আগে যেন জানানো হয়। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।